ইউটিউবে আপনার একটি চ্যানেল রয়েছে, শুধু একটা চ্যানেল নয়, আপনার কাছে দুটা বা তিনটা বা চারটা চ্যানেল রয়েছে, আর আপনি আপনার চ্যানেলটাকে কোনো রকমভাবে মনিটাইজেশন করে নিয়েছেন। এবার আপনি ভাবছেন যে আমি ইউটিউব থেকে আরও অনেক টাকা ইনকাম করব, এবং যার জন্য আপনি পরপর চারটা চ্যানেল মনিটাইজেশন করে নিয়েছেন। এবার কি হলো, আপনি কিন্তু একা, আর আপনার নামে চারটা চ্যানেল, এবং তার জন্য একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছেন, এবং চারটির মধ্যে ওই চ্যানেলটিতে একটি অ্যাডসেন্স আপনি সেখানে লাগিয়ে দিয়েছেন। এবার দেখা যাবে যে কি হলো, কিছুদিন বা কোনো কারণবশত কোনো আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে এসেছে, বা কপিরাইট স্ট্রাইকের স্ট্রাইক তো আছে, ওয়ার্নিং স্ট্রাইক বা কোনোরকমভাবে স্ট্রাইক এসেছে, কপিরাইট ক্লেম এসেছে বারবার, তিন থেকে চারবার পাঁচবার এরকম আসার ফলে আপনার চ্যানেলটা কি হলো, ওই চ্যানেলটা ব্যান্ড হয়ে গিয়েছে, মানে ইউটিউব থেকে আপনার চ্যানেলটিকে রিমুভ করে দিয়েছে। যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পুরো চ্যানেলটা শুধু নষ্টই হবে তা না, তার সঙ্গে সঙ্গে যে বাকি তিনটা চ্যানেল ছিল, ওই তিনটা চ্যানেল কিন্তু আপনার ওই চার নম্বর চ্যানেলটা সহ আপনার কিন্তু রিমুভ হয়ে যাবে, অর্থাৎ টার্মিনেট হয়ে যাবে। তাহলে তো আপনার কি হবে, তাহলে আপনার কিন্তু মানে এই সমস্যার মধ্যে পড়ে গেলে আপনাকে কিন্তু কেউ হেল্প করবে না সেই মুহূর্তে, অর্থাৎ আপনি আকাশ থেকে একদম মাটিতে এসে পড়ে যাবেন। তো এই জন্য আজকের এই টিউটোরিয়ালটি থাকছে একদম সম্পূর্ণ গাইডের সাথে, আপনি এই ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আমি আপনার সঙ্গে পরিচয় করে নিচ্ছি, আমি উত্তম আর আপনার দাদা, আমি রয়েছি আপনার সাথে। আর উত্তম টেক 90 চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখবেন নিচে লেখা রয়েছে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবটি অবশ্যই ফাস্ট করে দেবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক কিন্তু অবশ্যই করবেন, আর আপনার একটা লাইক কিন্তু আমাকে আরও একটা নতুন ভালো ভিডিও আপনার সামনে উপস্থাপনা করতে অনেক সাহায্য করবে। সো অ্যাডসেন্স, হ্যাঁ বন্ধুরা, অ্যাডসেন্স এমনই একটি বিষয় যেটির মাধ্যমে আমরা ইনকাম করে থাকি। এই যে ইউটিউবে আপনি ভিডিওটা দেখতে এসেছিলেন, সর্বপ্রথম যদি অ্যাডটি চলে থাকে বা মাঝখানে অ্যাড যদি চলে আসে, তাহলে সেই অ্যাডসের মাধ্যমে আমিও ইনকাম করে থাকি। সো আপনিও সেই একই রকমভাবে ইনকাম করতে পারবেন। বা আপনার চ্যানেলটি যদি মানে টার্মিনেট হয়ে যায়, ডিমনিটাইজ হয়ে যায়, আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো আপনার কাছে চারটা না, ধরে নেন আপনার কাছে দুটো চ্যানেল রয়েছে, ওকে, এক নম্বর চ্যানেল, দু নম্বর চ্যানেল, দুটো চ্যানেল রয়েছে। তাহলে এই দুটো চ্যানেলকে যদি মনিটাইজেশন করতে হয় তাহলে আপনাকে দুটো অ্যাডসেন্স ওপেন করতে হবে, দুটো অ্যাডসেন্স ওপেন করতে হবে। মানে প্রথম চ্যানেলটা যদি আমায়, অর্থাৎ এক নম্বর অ্যাডসেন্স ওপেন করতে হবে, এই প্রথম চ্যানেলটা এই এক নম্বরের সঙ্গে যুক্ত করতে হবে, ওকে, হয়ে গেল। এবার যদি এই যে দুই নম্বর যে চ্যানেলটা রয়েছে, আমার হাতে আঙুলে দেখেছি, দেখুন দুই নম্বরের চ্যানেলটা, তার জন্য এইখানে দুই নম্বর একটি অ্যাডসেন্স আপনার মায়ের নামে, বাবার নামে, বইয়ের নামে, ভাইয়ের নামে, যে কোনো কারো নামে অ্যাডসেন্স ওপেন করে এই দু নম্বর আঙুলটা দেখাচ্ছি যে এই দুই নম্বরের চ্যানেল, এই দু নম্বর অ্যাডসেন্সটা এর সঙ্গে যুক্ত করতে হবে। তাহলে আপনার কোনো রকমভাবে কোনো সমস্যা হবে না, অর্থাৎ প্রথম চ্যানেলে যদি কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা কোনো রকম কিছু চলে আসে, চ্যানেলটি যদি নষ্ট হয়ে যায়, অ্যাডসেন্সটা চেঞ্জ করলে সেটা ঠিক হয়ে যায় অনেক সময়, তাহলে কিন্তু আপনার দুই নম্বর চ্যানেলটা সেফ থেকে গেল। অর্থাৎ এটাই আপনাকে বলছি, সাজেস্ট করছি যে এরকম ধরনের যদি কোনো সমস্যায় পড়ে থাকেন, বা এরকম যদি আপনার মাথায় চিন্তা হয়ে থাকে যে আমি দুটো চ্যানেলকে মনিটাইজ করব, তাহলে আপনার দুটো অ্যাডসেন্স আপনাকে ওপেন করে নিতে হবে। সো এখানে আরও একটি বিষয় বলে রাখি, এই ভুলটা সবাই করে থাকে যে আপনার নামে একটি অ্যাডসেন্স আগে থেকে ছিল, এবং আপনি কি করেছিলেন যে পরবর্তীতে আবার যখন দ্বিতীয় নম্বর চ্যানেলটি ওপেন করতে গিয়েছেন মনিটাইজ, তখন কিন্তু আপনার নামে আবার আরেকটি মানে অ্যাডসেন্স ওপেন করে ফেলেছেন। তাহলে কিন্তু আর কিন্তু আপনার অ্যাডসেন্স ওপেন হবে না, মানে ইউনিক আপনার অ্যাড্রেস, মানে এই ছাদের নিচে বসে থাকি আমরা, থাকি এই ছাদেই বসবাস করি, অর্থাৎ একই অ্যাড্রেস, একই নাম, একই ডেট অফ বার্থ, বাবার নাম এক, মায়ের নাম এক, আপনার আব্বু আম্মির নাম এক, সো আপনার নিজের নামে একটাই অ্যাডসেন্স তৈরি হবে। তো আপনি দুই নম্বর অ্যাডসেন্স আপনার নামে তৈরি করতে পারবেন না, যদি তৈরি করতে হয় তাহলে প্রথম অ্যাডসেন্সটাকে ক্লোজ করে দিয়ে
দুই নাম্বার আবার নতুন করে অ্যাডসেন্স ওপেন করতে পারেন, তবে সর্বাধিক 3 মাস মানে 90 দিন পরে আপনাকে সেটা গুগল থেকে অর্থাৎ ইউটিউব অ্যাডসেন্স আপনাকে পারমিশন দিতে পারে। অনেকের ক্ষেত্রে দিয়ে থাকে, অনেকের ক্ষেত্রে দেয় না, আরও সময় চায়, 6 মাস। ওকে, সো এই সম্পর্কে আমার একটা ভিডিও বানানো রয়েছে, আপনারা সেটি দেখে নেবেন, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো কীভাবে অ্যাডসেন্স চেঞ্জ করতে হয়। ওকে, তো এবার বলছি, মনে করেন আপনি রয়েছেন ইন্ডিয়াতে, আপনি রয়েছেন বাংলাদেশে, মানে অথবা এবার আপনি থাকেন প্রবাসে, ওকে, তাহলে কিন্তু আপনার দুটা কিন্তু অ্যাড্রেস নামও আলাদা, নাম এক হতে পারে কিন্তু অ্যাড্রেস দুটা আলাদা, তাই আপনি বাংলাদেশের ঠিকানায় আপনি অ্যাডসেন্স ওপেন করতে পারেন, আমেরিকার ঠিকানাতেও বা সৌদি আরবের ঠিকানায় অ্যাডসেন্স ওপেন করতে পারেন। তবে আপনার সৌদি আরবের বাসিন্দার সার্টিফিকেট, বাসিন্দার অ্যাডসেন্স অর্থাৎ রেসিডেন্স পারমিট থাকা অবশ্যই জরুরি। সেই সম্পর্কে একটি ভিডিও তৈরি করা রয়েছে, ওই ভিডিওটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আপনার আই বাটনটা ক্লিক করেও আপনার সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। এবার চলে আসি ওই কথাটাতে, অ্যাডসেন্সে। সো অ্যাডসেন্সকে যদি সেফ রাখতে হয়, আপনার দুটা চ্যানেলকেই যদি মনিটাইজ করতে হয়, দুটো চ্যানেলকে যদি মনিটাইজেশন করতে হয়, তাহলে আপনাকে দুটো অ্যাডসেন্স আপনাকে তৈরি করে নিতে হবে। তাহলে আপনি দুটা চ্যানেলের মাধ্যমে আপনি আজীবন ইনকাম করে যেতে পারবেন, যদি আপনার সেই চ্যানেলটি যদি সুষ্ঠ স্বাভাবিকভাবে চালিয়ে থাকেন। সো বন্ধুরা, এই ভিডিওটা এতটাই আপনাকে গুরুত্বপূর্ণ টিপস আপনাকে দিলাম, তথ্য দিলাম যে এইরকম যদি কোনো সমস্যায় পড়ে থাকেন বা এরকম যদি কারো বিপদ ঘটে থাকে, আমার সঙ্গে জলদি জলদি যোগাযোগ করবেন। আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া রয়েছে, আমার চ্যানেল অ্যাবাউট সেকশনে চলে যাবেন, সেখানে পেয়ে যাবেন। আমার ফেসবুক মেসেঞ্জার রয়েছে, সেখানেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে টেকনিক্যালভাবে সাহায্য হয়তো করতে পারি। আপনার সেই দুঃসময় অর্থাৎ যেখানে আপনাকে কেউ সাহায্য করবে না, আমি হয়তো সেই সময় আপনাকে সেই সাহায্যটা করতে পারি। সো তার জন্য কিন্তু একটি লাইক আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবেন যদি এরকম সমস্যায় ভুগে থাকেন, আর কমেন্টে এটাই বলবেন যে আপনার কী সমস্যা, কী বৃত্তান্ত। ওকে, আর আমি আপনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেব এবং আমাকে মেসেজটা অবশ্যই করবেন পার্সোনালভাবে মেসেঞ্জার অথবা ইনস্টাগ্রামে। সো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট সঠিকভাবে তৈরি করুন, সঠিক নিয়মে আপনারা এটিকে পালন করুন, দেখবেন আপনার কোনো রকমভাবে কোনো সমস্যা তৈরি হবে না।